সোমবার সাত সকালে স্বামী স্ত্রীর জোড়া লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে আসামের বদরপুরের বন্ধ এলাকায় বিবাহের সাত দিনের মাথায় হৃদয় বিদারক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে জনগণের সন্দেহ দাম্পত্য জীবনে হতাশা নিয়েই পারিবারিক কলহের জেরেই নববধূর গলা কেটে হত্যা করেছে স্বামী পরে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হন স্বামী নিজেও আত্মঘাতী স্বামীর নাম রতন পাল নববধূর নাম মাম্পি মালাকার ঘটনার পর পুলিশ তদন্ত নেমে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে এই কাণ্ডে দুই পরিবারের লোক একেবারেই ভেঙে পড়েছেন অভিযোগের আঙুল তুলছেন একে অপরের দিকে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে বদরপুর থানার পুলিশ ওই যে আমার তো বাঘির গলা কাটা জামাই ভাসে লাগা সম্পূর্ণ তারা কালপির তারা আমার বাঘিন কালকে বিয়া দিছি এক সপ্তাহ হয়েছে না বা কাল আমার বাঘিন অন্য কিছু নাই রিজন আমরা সব বাই বোন মিলিয়ে সব বিয়া দিছিলাম সম্পূর্ণ কালপির আমরা জামাই বাড়ির মানুষ কি দেখলেন আমার বাঘিন গলা কাটা জামাই পাশ লাগাই

ও দেখলাম ছোট ছোট বাইরা তারা বিয়া দিছে সাহায্য লিয়ে বিয়া দিছে বা প্লাস গ্রামে সাহায্য লইছে আপনি কেন মেয়ে আমি তার জামাই আসলো জামাই মারা গেছে দুইটা বাচ্চা নিয়ে আমি গরিব মানুষ দিকে তার আমি যোগ করছি আর গ্রহণ করছি যাই হোক আমার স্ত্রী যাই নাম কি দেবো আগে আর নেই যে বউটা বেয়া দিসে যে মেয়েটা মারা গেছে আজকে আপনাকে মেয়েটা তো আমার কিছু নেই এখন তো আমার সোমন্দিকর বৌ

আমি আবার মেয়ের দিদারেও কইছি ফোন করছি তানে কইছি, তুমি ওটা করো তা বৌদিও নাই কিছু নাই বৌানো আমার শেষ আর তো কালকে আমি ফোন করছি সুন্দর কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা